আসসালামু আলাইকুম। টেক মাই টিউনের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি, আমি রেদওয়ান। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বর্তমান যুগে ফেসবুকে নেই এমন লোক খুঁজে পাওয়া অনেক কঠিন। অনলাইন সূত্রে এবছরের জুলাই পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় 3 বিলিয়ন। ব্যবহারকারীর সংখ্যা যেমন হারে বেড়েছে, ঠিক তেমনি বেড়েছে বিড়ম্বনার হারও। আপনি যাকে চেনেন না, কোনোদিনও নামও শুনেননি, সে আপনার বন্ধু হবার জন্য আবেদন পাঠায়। আবার দেখা যায় আপনার যাকে ভালো লাগে না, যাকে বন্ধু তালিকায় রাখতে চাচ্ছেন না, সেও আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বসে আছে। আর তখনই বাধে বিপত্তি। চক্ষু লজ্জা বা আত্মসম্মানের খাতিরে না চাইলেও তাদের বন্ধু তালিকায় অ্যাড করতে হয়। ফেসবুক চালান অথচ এমন সমস্যায় পড়েননি তা হতেই পারে না। এমন সমস্যার কারণে অনেকে আবার 2 থেকে 3টা আইডিও চালিয়ে থাকে। যদি এমন হয় যে আপনার আইডিতে কোনো অপরিচিত ব্যক্তি আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেই পারবে না, তবে কেমন হবে? হ্যাঁ, আজকে আমি আপনাদের দেখাবো কি করে আইডিতে অপরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করা যায়। অর্থাৎ আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর যে অপশনটা রয়েছে অ্যাড ফ্রেন্ড, সেটা ফলোতে পরিণত কিভাবে করবেন, ফলো বাটন কিভাবে অন করবেন, সেটাই আজকে আমি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি আমার ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুকটাকে ওপেন করলাম। ফেসবুক অ্যাপসটা ওপেন করে এখানে 3 ডট যে মেনুটা রয়েছে ডান দিকে দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুতে ক্লিক করলাম। 3 ডট মেনুতে ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট সেটাতে একটা ক্লিক করব। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর তার নিচে রয়েছে সেটিংস, দেখতে পাচ্ছেন সেটিংসটা চলে আসছে। এই সেটিংসে আমি ক্লিক করে দিচ্ছি। এই সেটিংসে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রোল করে নিচের দিকে আসব। নিচের দিকে এসে দেখবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এই অপশনটার ঠিক নিচের দিকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা আসবে, এখান থেকে এটাকে আমি জাস্ট উপরের অপশনটা পাবলিক করে দিব। পাবলিক করে দেওয়ার নিচে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অপশনগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখানকার কাজ শেষ। আর নিচে যে অপশনগুলো রয়েছে সেটাতে আপনি নিজের ইচ্ছা মতো আপনি এটাকে মডিফাই করতে পারেন। এখানে এভরিওয়ান দিতে পারেন, ফ্রেন্ড দিতে পারেন, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন, এটা নিজের মতো করে নেবেন। জাস্ট এখান থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে ঠিক তার একটু উপরে ওই সেম অপশনটাতেই অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে সেম অপশনে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে প্রথম যে অপশনটা আসবে, হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনাকে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবে। জাস্ট এটা এভরিওয়ান থাকে বাই ডিফল্ট, এটাকে আপনি এভরিওয়ান না দিয়ে, এখানে আসলে 3টা অপশনও থাকতে পারে, অনেকের 3টা অপশন থাকে, আবার কারো কারো 2টা অপশন থাকে। তো এখানে যদি আপনার 3টা অপশন থাকে, একদম নিচে নন কিংবা নো এই টাইপের কিছু একটা থাকতে পারে, সেটা দিয়ে দিবেন। আর সেটা যদি না থাকে, আমার মতো যদি 2টো অপশন থাকে, সেক্ষেত্রে আপনারা করবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড, এটাতে জাস্ট টিক মার্কটা দিয়ে দিবেন। দিয়ে দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন। এখানে কাজ শেষ। এখন আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমার প্রোফাইলটা আসছে, প্রোফাইলে জাস্ট আমি আমার প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু এখনও সেই বাটনটি কিন্তু আসেনি, দেখতে পাচ্ছেন অ্যাড স্টোরি, দেখতে পাচ্ছেন অ্যাড স্টোরি, অ্যাড ফ্রেন্ড, এই টাইপের এটা থাকবে। ভিউ আপনাকে দেখাচ্ছি আমি। জাস্ট এটা যখন আসবে এখানে 3 ডট মেনুতে আবার যাব, প্রোফাইলে ক্লিক করলাম, 3 ডট মেনুতে ক্লিক করলাম, ভিউ অ্যাজ, এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাজ, ভিউ অ্যাজতে ক্লিক করব। অন্যরা কিভাবে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমার এটাখানে অ্যাড ফ্রেন্ড এই অপশনটা নাই, এখানে চলে আসছে ফলো। জাস্ট ছোট্ট এই কাজটি করে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাকে ফলোয়ার ফলো বাটনটা আপনি সেট করে দিতে পারেন। এক্ষেত্রে আপনার আসলে বিড়ম্বনা কম হতে পারে, যেমন আপনি কাউকে চেনেন না অথচ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বসে আছে, এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে না। আমার এই ট্রিক্সটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে।